ইজ আন্ডার ইনভেস্টিগেশন, আমি এসে এমন কিছুই পাইনি, আমি তো দেখছি। তো আমি টাকা তোলার জন্য গিয়েছিলাম সেখানে বাজারঘাট চৌমুহনীর এটিএম এর মধ্যে, সেখানে তারা আমার উপর আক্রমণ করলো। তারা এখন রুলিং পার্টির সাথে জড়িত আছে। ইজ আন্ডার ইনভেস্টিগেশন, আমি এসে এমন কিছুই পাইনি, আমি তো দেখছি। এখানে তারা ইনভাইটি আর কি, তো এরা তো বাইক রেখে সেটা ভেতরে খাওয়া দাওয়া করছিল, তখন হঠাৎ করে এসে তারা বা এই ধরনের ভাঙ্গাভাঙ্গি করছে, আমাদের তো জানা নেই। পরিষ্কার কথা হইল যে এখানে 5-6টা বাইক ভাঙ্গা হচ্ছে, আমাদের নিমন্ত্রিত তারা ছিল এখানে। আমাদের বার্থডে পার্টি, আমার নাতি বার্থডে, ওনারা নিমন্ত্রিত ছিল আর কি। তো হঠাৎ করে দেখা গেল যে হঠাৎ করে কায় বা কারা এসে ভাঙচুর করে দিচ্ছে, মনে হয় 5-6টা কমপ্লিট। আজকে এখানে একটা হোটেলে বার্থডে পার্টি, বার্থডে পার্টিতে আমরা ছিলাম, এখানে বাইরে থেকে ভিতরে গেলাম, বাইরে কি হচ্ছে তো সেটা তো আমরা বলতে পারছি না। হঠাৎ করে বলছে যে বাইক ভাঙছে, কি হলো তো বন্ধুগুলো এসে দেখি বাইক 4-5টা বাইক ছিল, সব বাইক ভেঙে মাটির ফেলে দিয়ে। কটা বাইক ছিল? 5-6টা। আপনাদের নিমন্ত্রণ আসছি, এটা বার্থডে নিমন্ত্রণ না, আমরা আইসি আইয়া ব্যাগ ট্যাগ কে এদিকে গেছি হোটেলে। আচ্ছা আয়া দেখি তাই যাবে। আপনার কোনো আওয়াজটা লোকাইছিল? না না, আমি ভিতরে, আমরা তো ভিতরে, ওটা ভিতরে দেখছি তো বাইরে আমাকে সব ক্যাশনের সামনে জল রেখে নিয়ে গেছে। এমনি নর্মাল আছে এখানে, একটা ওদের যুব সংগঠনের একটা মিছিল বলছিল ওরা, তো ওদের তো আমরা এটা পরশু দিনই আমি এটা পারমিশন আমি গ্রান্ট করিনি, আমি বলেছি ওদেরকে যে অ্যাকচুয়ালি এখানে একটা ন্যাশনাল হাইওয়ে, এটার উপর ন্যাশনাল হাইওয়ে ব্লক করে মিছিল করা এটা ঠিক হবে না। তো তথাপিও হয়তো বা ওরা করতে চেয়েছিল, তো আমরা এসেছি এখানে ওদেরকে বুঝাচ্ছি মিছিলটা যাতে না করে, এটা নর্মাল জনগণের থাকবে মিছিলটা না করে, কারণ করলে পরে এখানে হিউজ ট্রাফিক জ্যাম হতে পারে। কিছু হামলার অভিযোগ করেছে এটা এখনো দেখছি, ইজ আন্ডার ইনভেস্টিগেশন, আমি এসে এমন কিছুই পাইনি, আমি তো দেখছি। আমি একজন আইনজীবী, অ্যাডভোকেট রাজেশ সরকার। তো আমি আমার চেম্বারে ছিলাম, আমার সিনিয়রের চেম্বার অ্যাডভোকেট দেবদাস গুপ্ত স্যারের চেম্বারে ছিলাম। তো ওখান থেকে কাজ সেরে আমি বাড়ি যাওয়ার সময় এটিএমে টাকা তোলার জন্য যাচ্ছিলাম, তো এটিএম বাজারঘাট চৌমুহনীর এটিএম, তো এটিএমের সামনে আমি দাঁড়াতে না দাঁড়াতেই কয়েকজন দুষ্কৃতি আমার উপরে হামলা করে, তখন আমি প্রাণ বাঁচিয়ে আমি সেখান থেকে পালিয়ে যাই। তারা আমার পিছে পিছে তারা করে সেখানে পিছে থেকে মারছিল আমাকে। আমি বলছিলাম যে আমাকে কেন মারছেন, আমার কি দোষ, তবু তারা আমাকে মারছিল। কতজন ছিল? তারা মিনিমাম 10-15 জন ছিল। তারা কারা? তারা কারা আমি কয়েকজনকে চিনেছি, তারা ওই এলাকারই লোক। কি করে? তারা এখন রুলিং পার্টির সাথে জড়িত আছে, তাদের আরো অনেক সেরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি তাদের আছে তাদের। কিন্তু আমি টাকা তোলার জন্য গিয়েছিলাম সেখানে বাজারঘাট চৌমুহনীর এটিএম এর মধ্যে, সেখানে তারা আমার উপর আক্রমণ করল। আমার নামটা রাজেশ সরকার, আমি একজন আইনজীবী। আপনি কি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, প্রশাসনের দ্বারস্থ হয়েছেন আপনি? আমি এখন শুধু ট্রিটমেন্ট করে এসেছি। প্রথমে আমি আইজিএম হসপিটালে গিয়েছিলাম, সেখান থেকে আমাকে রেফার করে দিল্লিতে ট্রমা সেন্টারে নিয়ে গিয়েছে সেখানকার অ্যাম্বুলেন্স করেই। এমনি নর্মাল আছে এখানে, একটা ওদের যুব সংগঠনের একটা মিছিল বলছিল ওরা, তো ওদের তো আমরা এটা পরশু দিনই আমি এটা পারমিশন আমি গ্রান্ট করিনি, আমি বলেছি ওদেরকে যে অ্যাকচুয়ালি এখানে একটা ন্যাশনাল হাইওয়ে, এটার উপর ন্যাশনাল হাইওয়ে ব্লক করে মিছিল করা এটা ঠিক হবে না। তো তথাপিও হয়তো বা ওরা করতে চেয়েছিল, তো আমরা এসেছি এখানে ওদেরকে বুঝাচ্ছি মিছিলটা যাতে না করে, এটা নর্মাল জনগণের থাকবে মিছিলটা না করে, কারণ করলে পরে এখানে হিউজ ট্রাফিক জ্যাম হতে পারে। কিছু হামলার অভিযোগ করেছে এটা এখনো দেখছি, ইজ আন্ডার ইনভেস্টিগেশন, আমি এসে এমন কিছুই পাইনি, আমি তো দেখছি।